গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ তো ভাই ফোঁটা, তাই ভাই ফোঁটায় সব ভাই বোনেদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। তাই আজ সকাল সকাল উঠে পড়েছি, ভাই ফোঁটা হোক বা না হোক, খাওয়া দাওয়া তো বন্ধ থাকে না, খাওয়া দাওয়া তো হবে। এই যে মটরটা আমি রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম, তারপর দিয়ে দিলাম মটর, আলু, তার সাথে দুটো তেজপাতা, লবণ, জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। বাড়ির এদিকে কাজকর্ম হয়ে গেছে, তাই এদিকে এনে মটরটা সেদ্ধ করতে দিয়ে আটাটা মাখিয়ে নেব। আটাটার মধ্যে পরিমাণ মতো লবণ, অল্প চিনি আর কিছু পরিমাণ তেল দিয়ে ভালো করে মেখে একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। এদিকে মটরটা সেদ্ধ হয়ে গেছে, গরম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়ে দিয়েছি 5 ফোড়ন শুকনো লঙ্কা, তেজপাতা। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা লাল হয়ে খড়ে এসেছে, তখন দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, তার মধ্যে হলুদ। তারপর শিলনোড়াতে বেটে এনেছিলাম সে আদা, রসুন আর লঙ্কা, সেটা দিয়ে দিলাম। এদিকে দেখলাম মটরটা সেদ্ধ হয়ে গেছে, মটরটা একটু বেশি পরিমাণেই সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম জিরে, ধনে আর মিট মশলা। তারপর ভালো করে মশলাটা নেড়ে চেড়ে যখন ওপরে তেল ভেসে উঠেছে মশলাটার মধ্যে, তখন দিয়ে দিলাম আলু মটর। তারপর একটু নেড়ে চেড়ে আলু মটরটার মধ্যে আমি প্রথমেই লবণ দিয়েছিলাম, তাই এখন জল দেবো, তার জন্য অল্প পরিমাণে লবণ দিলাম। এই যে ঘুগনি আমার রেডি, এদিকে ফুটে উঠেছে, একটু নেড়ে চেড়ে ঘুগনিটা নামিয়ে রেখে দিলাম। তারপর এই যে এক বাটি চাল নিয়েছি, ভালো করে ধুয়ে এখানে প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি ঘি। তারপর চালটা ধুয়ে পরিষ্কার করে সেই চালটা নিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম, আর একদিকে চাপিয়ে রেখেছি দুধ। দুধটার মধ্যে চালটা দিয়ে দিলাম আর দিলাম দুটো তেজপাতা। ওইদিকে পায়েসের জন্য আমি চাপিয়ে দিলাম, আর এখানে আটাটা লুই কেটে আমি লুচি করার জন্য বেলে নিচ্ছি। গরম তেল, গরম তেল হয়ে গেছে, এবার লুচিগুলোও ভেজে নেব। লাল লাল করে এই যে ফুলো ফুলো লুচি হয়ে গেছে। লুচির সাথে লুচি, ঘুগনি আর পায়েস, তাই কেমন দারুণ মজা হবে, তাই না? এই যে আমার লুচি করা এদিকে রেডি, এদিকে পায়েসটা একবার নেড়ে চেড়ে নিলাম ভালো করে, তারপর ভিজিয়ে রাখা কাজুগুলো দিয়ে আর একবার ফুটতে দিলাম। আর এদিকে মেয়ে লুচি ছাড়বে, তাই ও লুচি ছাকছে, ওকে ভিডিও করতে যেও বলেছে, মুখটা দেখাবো না। তারপর এই যে যতটা পরিমাণে চাল দিয়েছিলাম ততটা পরিমাণে চিনি দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে আমি এলাচ আর চিনি একটু গুঁড়ো করে পায়েসের মধ্যে দিয়ে দিলাম, সে নড়বে তাই আর খেতেও ভালো লাগবে। এদিকে আমার পায়েস, লুচি, ঘুগনি রেডি, আর তার সাথে ছিল 2 রকমের মিষ্টি। সব কিছু রেডি করে আমি স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাপের বাড়িতে যাওয়ার জন্য। 2 ছেলে মেয়ে আর আমি, হাজবেন্ড ছিল না, ও কাজে গিয়েছিল। আমার বাপের বাড়ি হচ্ছে সামনে, শ্বশুর বাড়িতে ভাই ভটা নেই, বাপের বাড়িতে আছি। ভাই ভটা নেবে জেঠুর মেয়ের কাছে, তাই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। মেয়ে নিয়ে যাচ্ছে সাইকেল, আর হ্যাঁ, যে খাবারগুলো করলাম সেগুলো আমি বলেছিলাম মাকে যে আমি করে নিয়ে যাব, আর মা ওখানে রান্না বসিয়েছে। এই যে বাড়িতে এসে, বাপের বাড়িতে এসে শাড়ি চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি। তারপর মা বললো ছেলেগুলো কেক খেতে দিয়ে আমি ওকে খেয়ে নিতে। আর ভাই তো ছিল না, ভাই ওই জেঠুর বাড়িতে বোন ফটা দেবে, তাই সেখানেই খাবে। এই হচ্ছে আমার ভাই আর জেঠুর মেয়ে, ওই ফটা দিয়েছে ভাইকে।
তারপর আমরা লুচি মিষ্টি ঘুগনি খাওয়ার পর রান্নায় বসে পড়েছি। আজকে মাছ এনেছে, মাছই আনতে বলেছিলাম কারণ ভাইও খাবে না বাড়িতে, বাবাও নেই, হাজবেন্ডও নেই, আমরা চারজন, দুই ছেলে মেয়ে, আমি আর মা। তাই যে লাঞ্চে সেরকম কিছু করা হয়নি, ভাত, মাছ ভাজা, তার সাথে ছিল কল আলু ভাজা, বাঁধাকপির সবজি, আর পাতলা করে করেছিলাম মাছের টক। এই ছিল আমাদের দুপুরের লাঞ্চ। তা কেমন লাগলো আমার ভিডিওটা দেখে? হ্যাঁ, ভাইফোঁটা তো এই বছর ছিল না, কিন্তু তা বলে কি খাওয়া দাওয়া বন্ধ করা যায়? বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েরা আছে, সবারই বাড়িতে সব কিছু হবে, আর আমাদের বাড়িতে হবে না, সেটা কি হয়? এই যে মেয়ে তো প্রথমেই বলেছে আমি মাথা খাবো, ছেলেও তার সাথে বলেছে আমিও খাবো, তাই দুই ছেলে মেয়ে মাছের মাথা নিয়ে বসেছে, আর আমি নিয়েছি ল্যাঞ্চ। মা বলল আমাদেরকে খেয়ে নি, আমাদের খাওয়া হয়ে গেছে, এবার মাও বসে পড়েছে খেতে। তা দুপুরে খাওয়া দাওয়ার পর পান নিয়ে বসে পড়েছি, মিষ্টি পান এনেছিল, তাই এই যে পান নিয়ে বসে পড়েছি। এবছর তো ভাইফোঁটা হলো না, পরের বছর দেখা যাবে। আমার চ্যানেলটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বন্ধুরা।